তুলি এআইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার জন্য স্বপ্নে পাওয়া ঔষধ খাওয়া কি শিরকের অন্তর্ভুক্ত হবে? বাচ্চা হওয়ার জন্য আপনি সাধারণ যে চিকিৎসা আছে সেগুলো আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন, কিন্তু স্বপ্নে পাওয়া ঔষধ এটি যদি কোনো আপনার কোনো যৌক্তিক কোনো কিছু হয়, ধরুন স্বপ্নে আপনি একটা আমলের ব্যাপারে নির্দেশনা পেলেন, সেই নির্দেশনা অনুযায়ী আপনি কোনো আমল করলেন, এতে এটা হতে পারে। বাট স্বপ্নে যদি আপনি এমন কিছু পান যেটি কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই, ধরুন অমুক গাছের ছাল বাঁধতে বলা হচ্ছে, হান করতে তান করতে বলা হচ্ছে, যেগুলো আসলে কোনো যৌক্তিক কোনো কিছু না, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গৃহীত হবে। এবং এগুলো নির্ভর করলো যে স্বপ্নে আপনি কী দেখেছেন, যদি শিরপূর্ণ কিছু হয়, যেমন গাছের ছাল ঝুলিয়ে রাখলেই কিছু একটা কাজ করবে, অর্থাৎ এটার মধ্যে প্রভাব সৃষ্টি করবে, তাহলে এটা শিরপূর্ণ বিশ্বাস হতে পারে, কারণ গাছের ছালের অলৌকিক কোনো ক্ষমতা থাকতে পারে না বিধায়। সেরকম কিছু দেখলে সেটা আপনি অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। মাইনুল ইসলাম, আপনি লিখেছেন, হিন্দুদের পুজোর সময় যে নাড়ু তৈরি করা হয়, এ নাড়ু যদি আমার কোনো হিন্দু ভাই আমাকে দেয়, আমি তা খেতে পারবো? আপনি খেতে পারবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনীন, তিনি এবং আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ আলী রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য আরও অনেক সাহাবা ইকরাম থেকে বর্ণিত আছে, তাদের প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী অগ্নিপূজক এবং অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় বিভিন্ন উৎসব উপলক্ষে খাবার পাঠাতেন, তারা সেগুলো গ্রহণ করতেন যদি সেগুলো বেসিকলি হালাল হতো। যেমন আপনার নাড়ু, সেখানে যদি নাড়ু তো হারাম বা নাপাক কোনো কিছু সেখানে দেওয়ার কথা নয়, যদি এরকমটি আপনি নিশ্চিত হন বা আপনার মনে হয় আপনি এটা খেতে পারেন, অথবা ফলমূল দিয়েছে সেখানে তো আর হারাম হওয়ার কিছু নেই, সেটি আপনি খেতে পারেন। তবে কোনো কিছু যদি প্রতিমার সামনে উপস্থাপন করা হয় এবং মনে করা হয় সেখান থেকে ফেরত যে খাবারটা আসে সেটা প্রসাদ, সেটাতে বিশেষ বরকত কল্যাণ আছে, এই জায়গা থেকে সেটা যদি বন্টন করে বেড়ায় সেটি আপনি খাবেন না, কারণ এটাতে আপনি কল্যাণকর মনে করতে পারেন না। তবে এমনিতে আপনার যেটি বললাম যে এ উপলক্ষে কোনো খাবার তৈরি করা হলো, সেই খাবারটা যদি হালাল হয় বেসিক্যালি, সেটা আপনি গ্রহণ করতে পারেন সৌজন্যতা এবং সামাজিক অংশ হিসেবে, কোনো অসুবিধা নেই। এমডি খায়রুল আলম, আপনি লিখেছেন, পূজো উপলক্ষে বসা দোকান থেকে কি কোনো কিছু কেনা যাবে, কিংবা পূজো উপলক্ষে কোনো পণ্যে ডিসকাউন্ট দেওয়া যাবে কি না? পূজো উপলক্ষে কোনো দোকান বসলো, আপনি সেই দোকান থেকে কিনলেন, গতিকে বা পথিমধ্যে পড়েছে, পথে পড়েছে, আপনি কিনে ফেলেছেন, কিনেছেন বৈধ কোনো জিনিস, এটি বেসিক্যালি হারাম নয়। কিন্তু সেখানে গিয়ে পূজার অনুষ্ঠান বা পুজো উপলক্ষে মেলা টেলা সেগুলো করে সেগুলোতে অংশগ্রহণ করা, পুজোর যে আনুষ্ঠানিকতা সেটাকে সমৃদ্ধ করা, এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না। একজন অন্য ধর্মাবলম্বী তার ধর্মীয় কাজ তিনি পালন করবেন, সে স্বাধীনতা তাকে দিবেন এবং কোনো প্রকার বাধা সৃষ্টি করবেন না এবং কাউকে বাধা সৃষ্টি করতে দিবেন না, যার যার ধর্মীয় কাজ সে করবে, এটি ইসলামের নির্দেশনা মৌলিকভাবে। আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই ধরনের বিধানই শরীয়ত আমাদেরকে দেয়। বাট আমরা প্রত্যেকে যার যার যে ধর্মীয় কাজ করছে সেক্ষেত্রে আমরা বাধা দিব না, তারটা তাকে করতে দিব স্বাধীনভাবে। যেমনটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি মক্কাতে, মদিনাতে, অন্যান্য ধর্মাবলম্বী যারা যার তার ধর্ম পালন করেছেন, তিনি কাউকে বাধা দিতে যান নাই, কেন তুমি ধর্ম এটা করছো, ধর্ম তোমার এই ধর্ম সঠিক নয়, এটা করতে পারবো না, বলপূর্বকভাবে তাকে থামিয়ে দেওয়া, এরকম কোনো কাজ তিনি কখনো করেননি। তবে আপনি দেউলিয়া হওয়ার কোনো সুযোগ নেই, উদারতার নাম দিয়ে আপনি উদাসীন হওয়ার কোনো সুযোগ নেই, আপনি অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজের অংশ হিসেবে যে কাজটি করছে কোনো হাদিসের আলোকে সেটি সঠিক নয়, সেটি ভুল, সেটা ভ্রান্তি, শির্ক। অতএব তিনি তার বিশ্বাসের জায়গা থেকে করছেন, তাকে আপনি করতে দিবেন, আপনি তার ব্যক্তি স্বাধীনতা বাধা দিবেন না, সেটি ঠিক আছে। কিন্তু আপনি যদি সেখানে গিয়ে অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে কেমন যেন আপনি যেটাকে অন্যায় মনে করছেন সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, এটা কখনো যৌক্তিক হতে পারে না। আমাদের অনেক মুসলিম ভাই বোন আজকে এই কাজগুলো করছেন যেগুলো সঠিক নয়। পুজো উপলক্ষে যদি কোনো দোকান ডিসকাউন্ট দেয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো অফার দেয়, তাহলে সেই অফার গ্রহণ করলে যেহেতু সেই কাজের সহযোগিতা প্রত্যক্ষভাবে হচ্ছে না, অতএব সেটিতে কোনো অসুবিধা নেই। আপনি যদি এমন কোনো কাজ করেন যেটিতে অন্যায় কাজের অ্যাপ্রিসিয়েট হয়, সহযোগিতা হয়, দলভারী করা হয়, তাহলে সেটা নিষিদ্ধ। এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ভূমিকা সেখানে থাকলে সেটি নিষিদ্ধ নয়। আসানুল মাহবুব, আপনি লিখেছেন, বিয়ের সময় মেয়েদের জন্য প্রথম শাড়ি অথবা লেহেঙ্গা কেনা হয় যার দাম প্রায় 30,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত, এই জামা তো বিয়ের পর কখনো পরা হয় না, তাহলে কি এটা অপচয়ের মধ্যে পড়বে? এই প্রশ্নের উত্তর এক কথা দেওয়াটা আসলে জটিল। একটু দামি নেওয়া হলো, সেটা মাঝে মধ্যে পড়া হলো, স্মৃতিস্বরূপ থাকলো বা অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া হলো, এরকম হলে সেটি অপচয়ের মধ্যে আশা করি পড়বে না। তবে একেবারে অস্বাভাবিক পর্যায়ের দাম, সেটি আর কখনো ইউজ হবে না, কাউকে দেওয়ার তো প্রশ্নই উঠে না, এরকম যদি হয় তাহলে সেটি অপচয়ের মধ্যে পড়ার সমূহ আশঙ্কা আছে, আল্লাহ মাফ করুন। মির্জা কবির আহমেদ, আপনি লিখেছেন, আমি হিফজ শেষ করেছি, তারপর আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাস করেছি, এখন আমি কোনো মাদ্রাসা মসজিদে চাকরি না করে ব্যবসা বাণিজ্য করছি,
এজন্য কি আমার গুনাহ হবে? আপনি হিফজ শেষ করেছেন এবং আলিয়া মাদ্রাসাতে আলেম পাশ করেছেন, এর মানে এই নয় যে আপনাকে মাদ্রাসা মসজিদেই চাকরি করতে হবে। আপনি অবশ্যই ব্যবসা বাণিজ্যের পথ বেছে নিচ্ছেন, সেটা প্রশংসনীয় আমি বলবো। একজন আলিম দিনই কাজকে তার উপার্জনের মাধ্যম হিসাবে গ্রহণ না করে বরং উপার্জনের জন্য দুনিয়াবী কাজ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করবেন, সেটাই প্রশংসনীয়। তবে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি যেহেতু এলম শিখেছেন, আপনার একটা দায়িত্ব আছে, আপনি মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবেন। আপনার যতটুকু সময় হয় তখন, অবসর সময়ে, ফাঁকে কিংবা কাজের মধ্যেই আপনি মানুষকে আপনার প্রাপ্য নলেজ বা অর্জিত নলেজগুলোকে মানুষের সাথে শেয়ার করবেন, দাওয়াত দিবেন, দিনের পথে আহ্বান করবেন এবং সম্ভব হলে কোনো একটা মসজিদে জুমা বা ওয়াক্তিয়া নামাজ আপনি পড়ানোর চেষ্টা করবেন। এক কথা, আপনার ইলমটাকে আপনি কাজে লাগাবেন, দাওয়াতে কাজ করবেন, সেই সাথে আপনি অবশ্যই ব্যবসা বাণিজ্য করবেন, এটা অবশ্যই প্রশংসনীয় কাজ। আলেম হতে হলে, আলেম হলেই সবাইকে মসজিদ মাদ্রাসাতেই কাজ করতে হবে এবং এটাকেই আপনার একমাত্র প্রফেশন হিসেবে বেছে নিতে হবে এমনটি মোটেও আবশ্যক নয়। সাহাবা ইকরাম কতজন আহলে ইলম ছিলেন? তারা জাগতিক কাজ করতেন তাদের উপার্জনের জন্য।